হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে এনার্জি সেক্টর পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসব আমাদের অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টে। সো সিম্পলি আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে আমরা সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাব। হোম পেজে একটা ভিউ মোড অপশন, সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এবং এখান থেকে একটা ডেরিভেটিভ মার্কেটের অপশন আছে, এটার উপর আমরা ট্যাপ করে নেব। ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে স্যাটেলাইট ম্যাপ ওপেন হয়ে চলে আসবে এবং এর মধ্যে একটা সেক্টর হলো এনার্জি সেক্টর, সিম্পলি আমরা এই সেক্টরটার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করার সাথে সাথে এনার্জি সেক্টর অন্তর্গত সমস্ত কোম্পানি আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। এর মধ্যে একটা কোম্পানি হলো এনটিপিসি, এই কোম্পানির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। আপনি যে কোনো কোম্পানি চয়েস করে নিতে পারেন, সো এটার উপরে আমরা ট্যাপ করে নেব। পরবর্তীকালে একটা স্টক রেজিস্টার অপশন, এটার উপরে আমরা ট্যাপ করে নেব। ট্যাপ করার পর এখান থেকে একটা টেকনিক্যাল অপশন আছে, এটার উপরে আমরা ট্যাপ করে নেব। ট্যাপ করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি কোম্পানিটি পরবর্তী দিন বিয়ারস্টন করতে পারে, এরকমটাতে কেউ মতামত জানাননি। মার্কেট নিউট্রাল করতে পারে, এরকমটাতে 9 জন মতামত জানিয়েছেন। মার্কেট বুলস্টন করতে পারে, এরকমটাতে 8 জন মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেবো, রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নেওয়ার জন্য এবং 1 আওয়ারের রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 233-এর একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 230-এর একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 220-এর একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 243-এর একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 249-এর একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 259-এর একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রেখে আমরা সিম্পলি পরবর্তী দিন এনটিপিসির প্রতি ইনভেস্টমেন্ট করে নিতে পারি। এখান থেকে বাই বা সেল আমরা কিন্তু করে নিতে পারি। সো আমরা যেভাবে এনার্জি সেক্টর অন্তর্গত এনটিপিসি কোম্পানির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নিলাম, ঠিক একইভাবে আপনি এনার্জি সেক্টরের অন্তর্গত যে কোনো কোম্পানির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নিতে পারেন এবং এনার্জি সেক্টরের প্রতি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি অতি সহজে শুরু করবেন, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন, সব যে কোনো অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনি ট্যাপ করতে পারেন এবং তারপর অ্যাড ফান্ড করে নিতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।